বন্ধুরা, বাংলার প্রাণ ভোমরা সাকিব আল হাসান, সেই সাকিবকে সারপত্র দিয়েছে দুটো খেলার জন্য, অর্থাৎ দুটো লিগের জন্য তাকে সারপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তো বন্ধুরা, আজকে আমরা জানবো কোন দুটি খেলার জন্য তাকে সারপত্র দেওয়া হয়েছে। বন্ধুরা, একটা সময় ছিল সাকিব আল হাসানের ছিল না কোনো ছুটি, জাতীয় দলের খেলার বাকি সময়টুকু ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলতেই সময় পার করতে হতো তাকে। স্ত্রী উম্মে আহমদ, শিশির আর কন্যা এলাইনা হাসানকে বিমানে আর হোটেলে হোটেলে কাটাতে হয়েছে সাকিবের সঙ্গে। কয়েক বছর হলো আগের মতো আর ফ্রাঞ্চাইজি লিগ খেলা হয় না বাহাতি এই অলরাউন্ডার। এবছর আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের ডাক পেলেও পুরো টুর্নামেন্ট ছাড়পত্র না পাওয়ায় নিজের নামটি প্রত্যাহার করে নিল। তবে ওয়ানডে বিশ্বকাপের আগে মাঠের ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পাড়ি দিচ্ছে বিশ্বসেরা এই অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ শেষ করে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে যোগ দেবেন তিনি। পরের মাসেই খেলবেন লঙ্কান প্রিমিয়ার লিগ। গতকাল সাকিব আল হাসান জানান, এই দুই লিগ খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি থেকে।